বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্যস্ত এই জীবনে অনেক পরিশ্রম করেও আমাদের চাহিদা অনুযায়ী আমরা অনেকেই কোনো কিছু করতে পারি না, অর্থাৎ আমাদের আয় অনুযায়ী ব্যয় অনেক বেশি। এটা করলে ওটা হয় না, সেটা করলে এটা হয় না, এইরকম লেগেই থাকে। আবার অনেকে দীর্ঘদিন মনের মধ্যে কোনো ইচ্ছা নিয়ে বসে আছেন, কিন্তু বিভিন্ন কারণে সেই মনের ইচ্ছা পূরণ হতে হতেও হয় না, যার কারণে আমরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করি। তাই আজকে আপনাদের সাথে একটি কার্যকরী আমল নিয়ে আলোচনা করব, যাতে আপনারা তা আমল করে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন, মনের ইচ্ছা পূরণ করতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। আল্লাহ তাআলা বলেন, আমি নবী ইউনূসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মোমিনরা এ দোয়া পড়বে, আমি তাদেরকেও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দিব। যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, কোনো মোমিন যদি দোয়ায় ইউনূস পড়েন তাহলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিবেন। সেখানে আমাদের আর সন্দেহ থাকার কোনো কারণ নেই। হযরত সায়্যিদ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া যা তিনি মাছের পেটে পাঠ করেছিলেন, এ দোয়ার দ্বারা যখনই কোনো মুসলমান দোয়া করেন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, আমার ভাই ইউনূসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমা তাইয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এ দোয়া তিনবার পাঠ করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিসাল্লামের দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে, তার প্রতিপালককে ডাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। এখন প্রশ্ন হলো, এই দোয়া ইউনূস কখন কিভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে বা কতদিন পড়তে হবে? প্রথমত, এই দোয়ায় ইউনূস যদি কেউ প্রত্যেক ফজর নামাজ এবং এশার নামাজের পর ১১ বার পরে মোনাজাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তা কবুল করবেন এবং মনের যে কোনো আশা পূর্ণ করবেন বা বিপদ থেকে হেফাজত করবেন। এইভাবে ৪১ দিন একটানা পড়তে হবে। মহিলাদের হায়েজের সময় যেহেতু নামাজ পড়া যায় না, তাই তারা ওই অবস্থায় পড়বে, তবে ৪০ দিন গুনবে হায়েজ সময় বাদ দিয়ে। দ্বিতীয়ত, কোনো কোনো বুজুর্গ বলেন, সিজদায় যে ৪০ বার দোয়া ইউনূস পাঠ করে দোয়া করলে আল্লাহ তা দ্রুত কবুল করেন, তবে এই সিজদা সচরাচর নামাজের সিজদা নয়। প্রতিদিন যে কোনো নামাজের পর অথবা রাত দিন যে কোনো সময় অজু সহকারে পাক পবিত্র নামাজের উপযুক্ত স্থানে সরাসরি একটা সিজদা দিয়ে ৪০ বার দোয়ায় ইউনূস পরে সিজদা থেকে উঠে কন্দনরত অবস্থায় মোনাজাত তুলে খাস দিলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ আপনার দোয়া ইনশা আল্লাহ কবুল করবেন। তৃতীয়ত, বর্ণিত আছে দৈনিক ১০০০ বার দোয়া ইউনূস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়, আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, তার দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি কষ্ট প্রভৃতি নিবারিত করেন, সকল প্রকার কল্যাণের দ্বার তার জন্য খুলে দেন, শয়তানের প্ররোচনা হতে তাকে রক্ষা করেন। এখন অনেকেই বলবেন, কেন ৪১ দিন পড়ব বা কেন সেজদায় গিয়ে ৪০ বার পড়ব? তার উত্তর হল, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন, পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরে সেই নিকষ কালো অন্ধকারে ৪০ দিন ভীষণ কষ্টের মধ্যে থেকে হযরত ইউনূস আলাইহিসাল্লাম আল্লাহর প্রেমের প্রতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে, এবং আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? হযরত ইউনূস আলাইহিসাল্লাম নিকষ কালো অন্ধকারে ৪০ দিন মাছের পেটে ছিলেন, ৪১তম দিনে ইউনূস নবী মুক্তি পেয়েছিলেন,
তাই নির্দিষ্ট কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য বা মনের বড় আশা পূরণের জন্য বা দীর্ঘ কোনো মনের ইচ্ছা পূরণের জন্য এটি 41 দিন পড়া উত্তম। তবে কেউ চাইলে এর বেশিও পড়তে পারেন। এখন যেসব মা বোনেরা হায়েজের কারণে একটানা নামাজ পড়া সম্ভব হয় না তাদের ক্ষেত্রে মনে মনে কিন্তু দোয়া করতে কোনো বাধা নেই। আপনি সকালে ঘুম থেকে উঠে 11 বার পড়ে নেবেন এবং মনের ইচ্ছা আল্লাহকে জানাবেন। অনুরূপভাবে রাতেও ঘুমানোর আগে 11 বার করে পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ সহি নিয়তে এবং নেক উদ্দেশ্যে যে কোনো নারী পুরুষ এই আমল করলে আল্লাহ তার মনের আশা পূরণ করবেন, মনের ইচ্ছা পূর্ণ করবেন, জটিল কোনো কাজ সহজ করে দিবেন, বিপদ থেকে সহজে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।